हाई फ्रेंड्स, वेलकम बैक टू फाल्गुनीज किचन। और एक नतून रेसिपी तुम्हारा सबा के वेलकम। आजकल तुम्हारे चिकेन बिरियानी कर देखो। तुम्हारा जो हमारे चैने नतून हो प्लिज हमार चैनल के सबसक्राइब कर पशे थेको एंड सबसक्राइबर पशे बेल बटन के प्रेस कर अल कर दिओ, जाते एरक इंटरेस्टिंग रेसिपिर भिडियो तुम्हारा सवार प्रथम पे जाओ। और रिक्वेस्ट प्लिज भिडियो के स्किप ना कर देखते थको। चलो एबारे रान्नार दिके एगिए जावा जाक। आमी एखाने प्रथमे आलूटा के सिद्ध करे नेब। आमी एखाने आलू एरकम एकटा आलू के एरकम हाफ करे केटे निएछि। और एइबारे आमी आलूगुलो के एरकम एकटु डिप करे देब एकटा काटा चामचेर साहाज्ये। एटा एरकम डिप करे दिले कि हबे, एर भेतरे नूनटा भालो करे ढुकबे। तो ओइजन्य आमी एरकम डिप करे निच्छि एकटा काटा चामचेर साहाज्ये। आमी एबारे एकइ भाबे बाकीगुलो के डिप करे निये आसछि। तो आमी सब आलूगुलो के डिप करे निएछि। एइबारे आमी गैसे एकटा प्रेसार कूकार बसे दिएछि आर प्रेसार कूकारे एकटु जल दिए दिएछि आलूटा सिद्ध होवार जन्य। आर जलटा देखछो एरकम येलो कलर, केनो कि आमी एते फूड कलर एड करेछि। एइबारे आमी आलूगुलो दिए दिच्छि सिद्ध होवार जन्य। एइबारे आमी एर आलूटार उपरे एकटु नून दिए दिच्छि। और हमारे जलटा एक कम हो गए तीन और एकटू जल दिए दिल। एबारे भलोक से देव ढाका दिए हमें आलूगुलो के सेद्ध कर नहीं एबारे कड़ाई बसिए दिए कड़ाई सर्षे तेल दिए दिल गरम हवार जो। तो हमारे सर्षे तेलटा गरम हो गए। हमें एखे 300 ग्राम प्याज नहीं कुचिए एबार आमी एटा बेरेस्ता करे नेब, कारण कि आमी एटा हाफ चिकेने मैरिनेटर समय देव और हाफ बिरियानी देव, ओइजन्य एकेबारेई करे निच्छि। तो आमार बेरेस्ताटा होये गेछे। और बेरेस्ताटा करार समय किन्तु आँचटाके मीडियामे राखते हबे, ना होले किन्तु बेरेस्ताटा पुड़े जाबे। और पुड़े गेले सेटा खेते तेतो लागबे, सेटा किन्तु भालो लागबे ना ओइजन्य खेते। ताई आँचटाके लोतेई राखते हबे बेरेस्ताटा करार समय। तो ये गेबारे हमें चलो चिकेन मैरिनेट कर नी। तो ये हमें चिकेन के मैरिनेट करब। तर एखे 800 ग्राम चिकेन भलोक धुए परिष्कार नहीं एसबे परिमाण मत नून दिए निची। এইবারে আমি এতে 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এইবারে আমি আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি হাফটা। এইবারে আমি এতে কিছু মশলা অ্যাড করব। আর মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি শুধুমাত্র এই কালার হওয়ার জন্য। আর ঝাল হওয়ার জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো এইবার আমি এটাও এতে নিয়ে নিলাম। এইবার এটা আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে ম্যারিনেটটা করলে তাহলে কিন্তু ভালো করে মশলাটা চিকেনের সাথে ম্যারিনেট করা যেতে পারে। এখানে কিন্তু চিকেনগুলোর সাথে মশলাগুলো ভালো করে ম্যারিনেট করতে হবে, যাতে মশলাগুলো চিকেনের ভেতরে ভালো করে ঢুকে যায়। একটু সময় নিয়ে এটা কিন্তু করতে হবে। চলো এবারে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটা। তো আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এতে একটা গোটা তেজপাতা চিরে দিয়ে দিলাম আর দিচ্ছি সরষের তেল পরিমাণ মতন। তেলটা কিন্তু একদম শেষেই দিতে হবে, না হলে কিন্তু প্রথমে দিয়ে দিলে তেলটা মশলার সাথে ভালো করে মিশবে না। এইবারে আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ততক্ষণে আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে চলো ভেজে নি। আর আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম
ওই তেলেই আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এক এক করে আলু দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবারে এটা আমি সবকটা দিয়ে দিয়েছি, এইবার এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো আমার এক পিট ফ্রাই করে নেওয়া হয়ে গেছে ভালো করে আলুগুলো, এইবার আমি এগুলো উল্টে আরেক পিটটাও ফ্রাই করে নিচ্ছি। আর আলুগুলো ভাজার সময় কিন্তু আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, যেহেতু আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তাই কিন্তু বেশি টাইম লাগবে না, ওই জন্য আমি মিডিয়াম ফ্লেমেই রেখে দিচ্ছি। আঁচটাকে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আলুটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইবারে আমার আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু এইরকমই কালার করে ফ্রাই করে নিতে হবে, বেশি ব্রাউন করে কিন্তু করতে হবে না, তাহলে এরকমভাবে করলে তাহলে খেতেও ভালো লাগবে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাংসগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট পর আমি এবারে মাংসগুলোকে রেডি করে নেবো। এবারে চিকেনটা করতে কিন্তু আমি কোনো এক্সট্রা তেল ইউজ করব না, কেন কি আমি অলরেডি চিকেনে সর্ষের তেল দিয়েই রেখেছিলাম, তাই আমি কোনো এক্সট্রা তেল ইউজ করব না। আমি যেই তেলে আলুটাকে ভেজে নিয়েছিলাম ওই তেলটাই একটু রয়ে গেছে, তো আমি সেই তেলেই চিকেনটাকেও রেডি করে নিচ্ছি। এবারে চাপা নিয়ে নিচ্ছি। তো আমি এবারে চাপা খুলে এবার দেখছি, আর আমি কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে চাপ কষিয়ে নেব। আর এটা মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, কারণ কি আমি তো এতে বেশি জল অ্যাড করতে পারবো না, তাই জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিয়েই কষিয়ে নিলে এটা সেদ্ধও হয়ে যাবে আর খেতেও টেস্ট হবে। এইবারে আমি এটা আবারও 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। আমি আবার 15 মিনিট পর চলে এলাম। এবার আমি চাপাটা খুলে দেখব কোন পর্যায়ে আছে। তো এটা আমার এতটা হয়েছে। তো এটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো এটার থেকে তেল রিলিজ হচ্ছে। এইবারে আমি যেইটাতে মশলা নিয়েছিলাম ওতেই একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা একটু নাড়াচাড়া করে হতে দেব 15 মিনিটের জন্য। তো এবার আমি 15 মিনিট পর চলে এলাম। এটা আমার হয়ে গেছে একদম, চিকেন আমার রেডি। এবার আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি। এবার আমি বিরিয়ানির ভাতটা তৈরি করব। ফ্রেন্ডস, বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে, এতে জলও আমি দিয়ে দিয়েছি। এইবার আমি এতে তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর জৈত্রী দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি এটা চাপা দিয়ে গরম হতে দেব। আমি এখানে 800 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আর আমি এটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার আমার জলটা ফুটে গেছে দেখো। এইবারে আমি এতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি হওয়ার জন্য। ফ্রেন্ডস, আমার বিরিয়ানির ভাতটা ফুটে গেছে। চলো এটা আমি এবারে চেক করে দেখে নিই এটা আমার সেদ্ধ হয়ে গেছে কি না। দেখো এটা আমার ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই হাঁড়িটাতেই আমি বিরিয়ানিটা বসাবো, তাই জন্য এই হাঁড়িতে আমি এবারে ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি এবারে ঘিটা নিয়ে ভালো করে হাঁড়িটাতে মাখিয়ে নিচ্ছি।
তো আমার ঘিটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আড়িতে ভালো করে। এইবার আমি এতে বিরিয়ানিটা সাজাবো, তার জন্য আমি এখানে ভাতটা নিয়ে নিচ্ছি, বেশ খানিকটা ভাত নিয়ে নিচ্ছি। আমি ভাত নিয়ে নিয়েছি, এর ওপর এবারে আমি যেই চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা নিয়ে নিচ্ছি। এইভাবে আমি এবারে এর ওপরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এইবারে যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও আমি এর ওপরেই দিয়ে দিলাম। এইবারে আমি এর ওপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি গুঁড়ো মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, হোমমেড। তোমরা যদি চাও এই রেসিপিটা তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটার রেসিপিও তোমাদেরকে দিয়ে দেব। এইবারে এর ওপরে আমি খানিকটা ভাত আবারও দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারের জন্য। আমি এর ওপরে ভাত দিয়ে দিয়েছি, এইবারে আমি সেকেন্ড লেয়ারে ভাত দেওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছি, যে আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এবারে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আবারও আমি এর ওপরে বিরিয়ানি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানির মশলা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা দিলে অতটা ভালো লাগে না, তাই জন্য আমি বাড়িতেই বানিয়ে। এইবার আমি থার্ড লেয়ারের জন্য ভাত নিয়ে নিলাম। এইবার আমি এর ওপরে ফার্স্টেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এইবার আমি এতে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, এইবার আমি এতে গোলাপ জল দিয়ে দিচ্ছি এক চিপি, আর আমি এখানে কেওড়া জলও দিয়ে দিচ্ছি এক চিপির মতনই। কেওড়া জল আর গোলাপ জল দুটোই কিন্তু আমি এক চিপি করেই দিলাম। এর ওপরে আমি আবারও ভাত দিয়ে দিচ্ছি এর পরের লেয়ারটার জন্য। আমি ভাত নিয়ে নিয়েছি, এইবারে আমি এর ওপরে একটু ঘিও দিয়ে দিয়েছি। এরপরে আমি এতে বিরিয়ানি সেন্ট, যেটাকে মিঠা আতর বলা হয়, এবার আমি সেটা দিয়ে দিচ্ছি এতে। এরপরে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি। তো বেরেস্তাটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এইবারে আমার আরেকটু ভাত রয়ে গেছিলো সেটাও আমি এর ওপর দিয়ে দিয়ে দিলাম। এইবার আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, সেই দুধটা আমি এবারে এর ওপর দিয়েই দিয়ে দিচ্ছি। তো আমার বিরিয়ানি সাজিয়ে নেওয়া হয়ে গেছে, এইবার আমি এটা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে, আমি এটা 15 মিনিটের জন্য হতে দেবো। ফ্রেন্ডস, আমি 15 মিনিট পর চলে এলাম, দেখো আমার বিরিয়ানি একদম রেডি। এবার আমি এটা সার্ভ করে নিয়ে আসছি গরম গরম বিরিয়ানি, গরম গরম চিকেন বিরিয়ানি আর সাথে স্যালাড আমি সার্ভ করে দিয়েছি। এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না নিজের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটাকেও প্রেস করে অল করে দিও, যাতে এরকমই ইন্টারেস্টিং রেসিপির ভিডিও তোমরা প্রত্যেক দিন পেয়ে যাও। আমি রোজই ভিডিও আপলোড করে থাকি। বাই বাই।